তুরস্কে কোরআন প্রতিযোগিতা প্রথম হয়েছিল বাংলাদেশে একজন হাফেজ, বাংলাদেশের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এমন প্রতিযোগিতার আয়োজন করা যায় কিনা, খুবই দরকার এবং চমৎকার, দরকার এবং চমৎকার একটি প্রস্তাব। 50 বছর ধরে ইসলামের সাথে মুসলমানদের সাথে বিমাতা সুলভ আচরণ করে আসছে রাষ্ট্র, এবং এর পেছনে কিছু লোক কাজ করছে যারা নিজেদেরকে সেকুলার, যারা নিজেদেরকে অতি উদার, যারা নিজেদেরকে তথাকথিত অসাম্প্রদায়িক দাবি করছেন, অথচ আমরা দেখছি তারা সাম্প্রদায়িক আচরণই করছেন, মুসলমানদেরকে কোণঠাসা করে রেখে চলেছেন। তুরস্কে বাংলাদেশি হাফেজ মুয়াজকে চ্যাম্পিয়ন হওয়ার কারণে সে দেশের প্রেসিডেন্ট এরদোগান তিনি তাকে বুকে জড়িয়ে ধরেছেন, চুমু এঁকে দিয়েছেন কপালে, অথচ সে শিশু বাংলাদেশে এসেছে, সরকারিভাবে তার কোনো খোঁজখবর নেওয়া হয়েছে বলে আমাদের মনে হয় না। এবং সাফজয়ী ফুটবল, নারী ফুটবল দলকে মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি তাদেরকে সম্বর্ধনা দিয়েছেন, আরও নানাভাবে তাদেরকে সম্বর্ধিত করা হয়েছে, কিন্তু এই এতগুলো দেশের মধ্যে শ্রেষ্ঠত্বের মুকুট, চ্যাম্পিয়নের মুকুট নিয়ে আসা এই ছেলেটিকে সম্বর্ধনা দেওয়া হয়নি। এটি আজকের শুধু ঘটনা নয়, এটি বাংলাদেশের একটা কমন চিত্র। এদেশে ইসলাম এবং মুসলমানরা যদি দেশকে আকাশে তুলে দেয় সেটাকে অ্যাপ্রিসিয়েট করা হয় না। এই কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। দেশের এত বিশাল এবং বিপুল যে জনগোষ্ঠী যারা ধর্মপরায়ণ, যারা ধর্মভীরু, সে মানুষগুলোকে আপনি ইগনোর করে একটা দেশকে আসলে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। দেশের এদেশে মানুষ ধর্মপরায়ণ, অতএব আপনি ধর্মকে ইগনোর করে, ধার্মিকদের ইগনোর করে, তাদের কাজগুলোকে ছোট করে দেখে, তাদেরকে নানাভাবে ষড়যন্ত্র করে, কোণঠাসা করে রেখে আপনি একটা দেশকে কখনো এগিয়ে নিয়ে যেতে পারবেন না। বরং তাদেরকে দেশের মূলধারার সাথে মেশাতে হবে, মেলাতে হবে, একত্র করতে হবে, তাহলে ইনশাআল্লাহ দেশ এগিয়ে যাবে। আমরা আশা করব যে আমাদের নতুন বাংলাদেশ, অন্তত নতুন বাংলাদেশের কারিগররা বিষয়টিকে ইতিবাচকভাবে দেখবেন, আল্লাহ তাদেরকে সেই তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, ঢাকায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের কার্যালয় হবে বলে জানিয়েছেন একজন উপদেষ্টা, বিষয়টাকে কিভাবে দেখেন? দেখুন, এই বিষয়ে ইতিমধ্যে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থেকে নানা ব্যক্তিবর্গ ইতিমধ্যে নানা আশঙ্কার কথা জানিয়েছেন, এবং যে সমস্ত আশঙ্কা জানিয়েছেন তারা সেগুলো সামনে রাখলে এদিন আলো মতো পরিষ্কার হয়ে যায় যে আসলে এটিকে আমাদের ওয়েলকাম না করার যথেষ্ট কারণ রয়েছে। বিশেষ করে আমরা জানি পৃথিবীর বিভিন্ন দেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের ব্যাপারে স্থানীয় যে মূল্যবোধ আছে সেগুলোর বিরুদ্ধে জাতিসংঘের সেই আপনার মানবাধিকার কমিশন অফিস, কান্ট্রি অফিস স্থানীয় মূল্যবোধের বিরুদ্ধে দাঁড়িয়েছে বলে বিভিন্ন অভিযোগ রয়েছে। এবং সেই সাথে বিশেষ করে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল এবং শ্রীলঙ্কার কথা জানি, যে বহু বছর যাবৎ জাতিসংঘ সেখানে মানবাধিকার কমিশন অফিস করতে চেয়েছে কিন্তু তারা সেটাতে, সেই দেশগুলো সম্মত হয়নি। অতএব আমাদের আশেপাশের অন্যান্য ছোটো ছোটো দেশে যেটা তারা সম্মত হয়নি, আমরা সেটা সম্মত হবো কি না, আমার মনে হয় সরকারের সংশ্লিষ্ট নীতিনির্ধারণী মহলকে বারবার সেটা ভেবে দেখবার যথেষ্ট কারণ রয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কান্ট্রি অফিস রয়েছে পৃথিবীর সম্ভবত 17 দেশে বা এর কম বেশি হতে পারে, এবং যে কটা দেশে আছে তার সবগুলোতে, সুদান, অন্যান্য যে সমস্ত দেশগুলো এরকম আছে, সবগুলো দেশেই মূলত গৃহযুদ্ধ বেঁধে আছে, সিভিল ওয়ার, গৃহযুদ্ধ চলছে, এরকম দেশগুলোতে সাধারণত আপনার জাতিসংঘের মানবাধিকার কমিশন অফিস হয়ে থাকে। তো বাংলাদেশে সেরকম কোনো পরিস্থিতি আসলে নেই। এখানে অফিস হওয়ার মানে হলো বাংলাদেশে যে এরকম একটা পরিস্থিতি আছে সেটাকে মেনে নেওয়া, এটা একটা জটিল বিষয়। আরেকটা বিষয় হলো যে এর মাধ্যমে উপজাতিদেরকে উস্কে দেওয়ার আশঙ্কা কিন্তু খুব জোরালো, খুব প্রবল। আমরা আমাদের পার্বত্য অঞ্চল নিয়ে শঙ্কায় আছি, সেখানে খ্রিস্টান মিশনারিগুলো কাজ করছে, সেখানকার স্থানীয় যে সমস্ত উপজাতি বা উপজাতি না বলে আমরা বলি যে পাহাড়ি যারা আছেন, সেই পাহাড়ি যারা আছেন তারা, সেই পাহাড়িরা কিন্তু সেখানে নানা রকম যুদ্ধ, নানা রকমের অস্থিতিশীলতা তারা চালিয়ে রেখেছে। সেখানে মানবাধিকারের নাম দিয়ে সেখানে নতুন একটা রাষ্ট্র গঠন করার কোনো চক্রান্ত, ষড়যন্ত্র হওয়ার সম্ভাবনা আছে কিনা সংশ্লিষ্ট মহল সেটি খতিয়ে দেখবেন। পূর্ব তিমুর বা পৃথিবীর অন্যান্য জায়গাগুলো আলাদা রাষ্ট্রে পরিণত হয়েছে, তার প্রেক্ষাপট কী ছিল সেগুলো নিশ্চয়ই তারা তলিয়ে দেখবেন এবং খতিয়ে দেখবেন। বিধায় বিষয়টিকে আমার মনে হয় সরকারের খুব গভীরভাবে চিন্তা করে তারপর সিদ্ধান্ত নেওয়া আসা উচিত, এবং এ বিষয়ে দেশের সর্বস্তরের মানুষ, বিশেষ করে লামায়ে কেরাম, তাদের মতামতগুলোকে গুরুত্বের সাথে বিবেচনা করা দরকার।